যারা যোগ্য তাদের পক্ষেই প্রশ্ন করবো আমরা একটা যোগ্য চাকরি থাকা পর্যন্ত কলকাতার রাস্তায় পড়ে আছি কলকাতার রাস্তাতেই থাকবো যতক্ষণ না লাস্ট যোগ্য চাকরি প্রার্থীরা স্কুলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চে লড়াই কলকাতার রাস্তায় হবে হচ্ছে এবং ভবিষ্যতে হবে আগেও আপনারা দেখেছেন সাত আট বছর ধরে করে এসছি এখনো করে যাচ্ছি ভবিষ্যতেও করবো যতক্ষণ না লাস্ট ওয়েটিং চাকরি পার্থী চাকরি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় আছি লড়াইয়ে আছি লড়াই করব লড়াই চালিয়ে যাব ভয় আমাদেরকে দেয়নি ভয় আমরা করব তাই সবাইকে বলি সঙ্গে থাকুন যেভাবে আছেন সঙ্গে থাকুন এত অ্যাপ্লিকেশন অ্যাড আসছে বা মাথা খারাপ করে দিচ্ছে হ্যাঁ যে কথাটা বলছিলাম তো যতক্ষণ আছি আমরা লড়াই আছি শেষ স্কুলে যেয়ে আমরা স্টক হব আগামী হেয়ারিং আপনারা ইতিপূর্বে জেনে গেছেন যে বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ে হবে বিচারপতির উপর অসংখ্য ধন্যবাদ আমাদের পশ্চিমবঙ্গ আপার প্রাইমের চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে উনি বিচার অর্ডার কি দেবেন আমাদের কাছে ম্যাটার করে না উনি উনার অবজারভেশন যেটা উনি পেয়েছেন যে সমস্ত আর্গুমেন্ট উনি পেয়েছেন তার উপর ভিত্তি করে ল পয়েন্টের উপর দাঁড়িয়ে উনি বিচার করবেন ওনার বিচার আমাদের কাছে সত্যি মানে পাথেও এই মুহূর্তে বলা যায় বিষয়টা এটাই কিন্তু উনি থেকে বড় বিষয় যেটা হলো বিচার ব্যবস্থার যেটা হওয়া উচিত যে একটা পেন্ডিং প্রসেস দশ বছর ধরে ঝুলে আছে সেই প্রসেসটাকে যে দ্রুত নিষ্পত্তি করতে হবে এই জিনিসটা উনি ভেবেছেন এবং প্রতি মুহূর্তে তার মানে বই প্রকাশ আমরা দেখেছি কোর্টে যখন বলছেন না আমার সময় নাই এত তারিখ থেকে এত তারিখের মধ্যে উনি বলছেন না আপনাদের আর্জেন্সি আছে কাল নিন পশু দিন কাল সময় নিন এগারোটা নিন বারোটা নিন নিন আজকে আপনাদেরকে একটা কথা বলি আজকে প্রথম প্রথমভাবে আমরা জানতে পারলাম তিনটের সময় হেয়ারিং হবে তিনটের সময় তারপরে সাড়ে তিনটে পর্যন্ত আজ হিয়ারিং হবে কোর্টের শিডিউল অনুসারে যেহেতু আজকে একটা সমস্যা ছিল যার কারণে অ্যাডভোকেট মানে বিচারপতি নিজে সময় বেঁধে দেন যে দুটো সময় আমি হিয়ারিং করব মানে এসে কমিশনের অ্যাডভোকেটকে বাধ্য হয়ে দুটো সময় এসে হিয়ারিং স্টার্ট করতে হয়েছে এটা হলো বিচারপতির সদিচ্ছা তো এই মানুষটাকে সত্যি কথা বলতে কি স্যালুট জানাতে ইচ্ছে করে যে হ্যাঁ স্যার আপনার মতো বিচারপতি দরকার আপনার মতো সদিচ্ছা দেখানোর মতো আপনি কি অর্ডার করবেন আমাদের কাছে কিচ্ছু ম্যাটার করে না কিন্তু বছরকে বছর মাসকে মাস এই যে ঝুলে থাকা এই যে পেন্ডুলামের মতো ঝুলে থাকা এই ঝুলে থাকা জীবন থেকে যে আপনি নিষ্কৃতি দেওয়ার কথা ভেবেছেন এই হাজার হাজার চাকরি এর জন্য আপনাকে স্পেশাল স্যালুট করি আমি হ্যাঁ এই মানসিকতাটা দরকার আমরা এটাই চাইছিলাম যে অর্ডার যা খুশি হোক অর্ডার যা খুশি হোক কিন্তু অর্ডারটা হোক এবং অর্ডারটা তাড়াতাড়ি হোক আমরা আর নিতে পারছি না